Oi, tô babá. সরকার আপনারা দেখছেন ভিলেজ ব্লগার। তো এখন সময় 11:30, এখন যাব একটু আমাদের জমিতে। বাবা মা কাল ইন্ডিয়া চলে গেলে যদি আসতে দেরি হয় তো জমির কিছু কাজকর্ম আছে, ওগুলো আমাকেই করতে হবে। তো বাবা চলে গেছে অলরেডি, তো আমাকে বলছে যাইতে একটু বুঝিয়ে দিবে কোথায় কি করতে হবে, এই কারণে যাইতেছি। তো ভাবলাম আমাদের জমিও আপনাদের একটু দেখাই। তো সাথেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথেই থাকুন, পাশে থাকুন। কাকু বলেছিলেন চন্ডেশ্বর প্রাইমারি স্কুল দেখাইতে, এইটাই চন্ডেশ্বর প্রাইমারি স্কুল। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি জায়গায় ঘোরাতে নিয়ে আসলাম। এটি একটি প্রাইমারি স্কুল, এই জায়গার নাম চন্ডেশ্বর। তো ইন্ডিয়া থেকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে বলছিলেন এই স্কুলটি দেখাতে, ওনাকে আমি জেঠু বলি কারণ উনি আমার বাবার বয়সী। উনি নাকি ছোটোবেলায় এই স্কুলে পড়ালেখা করেছেন, এই কারণে বলেছেন যেন স্কুলটি দেখাই। অনেকদিন ধরেই চেষ্টা করতেছি কিন্তু দেখাতে পারি না, তার জন্য আজকে ভাবলাম ভিডিও শুরু করার আগে স্কুলটি আপনাদেরকে দেখাই। তো আশা করি সকলেরই ভালো লাগবে। আর জেঠু, আপনি ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার সেই পুরনো স্কুল, এখন কি আগের মতোই আছে না অনেক চেঞ্জ হয়েছে, তো কমেন্ট করে জানাবেন। আমি এখন বেরোইছি বাবার সাথে জমি দেখার জন্য। বাবা মা ইন্ডিয়া চলে গেলে যদি আসতে দেরি হয় তাহলে জমির কাজগুলো আমার কি করতে হবে, এগুলো বুঝিয়ে দিল বাবা। রাস্তায় অনেক কাদা হয়ে গেছে। ওই তো বাবা, বিজয়রে নিয়ে যাইতেছে। অনেকদিন পরে আসলাম, ধান ফুইলে গেছে, ধান হয়ে গেছে, এগুলো পাকবে কিছুদিন। এই যে সাদা সাদা এগুলো ধানের ফুল। পরে পরিষ্কার করে পরে কোদাল দিয়া এই করলে মূলে গাছ তাহলে কি হলো শেষ? মূলে গাছ বেশি রস মাটি নিড়াইছি না, নিড়ানি পরে বৃষ্টি হয়েছে, ঝুপ ঝুপ বৃষ্টি হওয়ার পরে গাছ বাদ দিয়ে না বাবা বিজয়রে দেখিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে। এই জমিতে বেগুনের চারা বুনতে বললো,
আর ওই জমিতে বলছে সরিষা বুনবে। বড় বড় হয়েছে ঘাস, কিছু করব না একবারে চাষের নিচে ইউরিয়া আর সরষা হইলো মইয়ের নিচে। রোদ উঠছে একবারে, জামা গাই দে আপনি রোদ্রে তো পুড়ে যাবে গিয়া। এখানে গরু তো খায় না, দেরি হইলে দামিয়ে যাবো একবারে, অন্তর তো পাতলা পাতলা আছে। ধানে যখন জল দেওয়া বন্ধ করবো না, সেই সময় যে কিনে দেয়াল দিয়ে জল দেওয়া, এই জায়গার গালাটা তো আছে, গালাটা আছে এই জায়গাটা বান দিয়ে এই জঙ্গল ফালিয়ে, এই জায়গাটা দিয়ে সাইডে এটা ড্রেনটা বললি বন্ধ করে থুয়ে গেলি হয়ে গেল, 10 মিনিট চালাই দিয়ে দেব চলিয়ে দেব। আমাদের এই জমিতে ধানের থেল ফেলানো হবে, থেল বলতে যেটা বোঝায় ধান থেকে ধানের চারা যেখানে উৎপাদন করা হয়। তো এইটা আগেও একবার পরিষ্কার করছি আমি আর বাবা, আবার ঘাস মারার বীজ দিছিলাম, যতবারই পরিষ্কার করি ততবার জঙ্গল হয়ে যায়, আবার পরিষ্কার করতে হবে। এটাই বাবা দেখে গেল, বাবা ইন্ডিয়া গেলে আমার নিজেরই করতে হবে সব, যদি আসতে দেরি হয় বাবা আমার। দিন রাখুন।
আপনার দিনে দুইটা সিরিয়াল দিলি জল থাইকা দেব দুই দিন দিলে হইব ধান হয়ে গেছে সব জমির একটা ধান পেকে গেছে এখন বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ব্লগে আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওই জায়গায় পড়ে আছেন রাস্তায় সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা